আগে কিছু দান ভিক্ষা দেবো খুলনা সেবাশ্রমের জন্য। তা তোমরা কারা ভাই? আমরা আমরা সেবাশ্রমের ত্যাগী কর্মী। ত্যাগী? হ্যাঁ। তার চেহারাগুলো তো দেখে মনে হচ্ছে ভোগী তোমরা। ত্যাগী কি বলছো? আগে সাধু হতে গেলে কি বয়স লাগে বলুন? বয়স বয়স তো এখনো গাল টিপলে দুধ বেরোবে। হ্যাঁ, বয়সের কথা কি বলো? আপনাদের কাছে কি কিছু পাবো? ভাই আমাদের ওই ফোকটের পয়সা নেই ভাই, কিছু তোমরা আগে দেখো, অনেক লোক দিতে পারে। দেখো কিছু দাও দাও। ১৯২৪ খ্রিস্টাব্দের জানুয়ারি মাস, ব্রহ্মচারী বিনোদের জীবনে এক স্মরণীয় অধ্যায়। প্রয়াগের অর্ধকুম্ভ মেলায় ব্রহ্মচারী বিনোদ স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের কাছে সন্ন্যাস দীক্ষান্তে হলেন স্বামী প্রণবানন্দ। শূলপানি শিব ত্যাজী কৈলাস, ধরার ধুলায় হলে যে প্রকাশ, অরূপ আজিকে অপরূপ রূপে দেখা দিলে তুমি আসি। ধন্য হইল ভারতবর্ষ, প্রাণে জাগে কত না হর্ষ, জীব উদ্ধারে নব অবতারে উদিলে মহান ঋষি। ওং নম বিভাস্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে, জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে, ইদমর্ঘং ওম শ্রী সূর্যায় নমঃ। ওম জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্বন্তারিং সর্বপাপঘ্নম প্রণতোষ্মি দিবাকরম্। ওম শ্রী সূর্যায় নমঃ। ওম শ্রী সূর্যায় নমঃ। ওম শ্রী সূর্যায় নমঃ। কটা বস্তাতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, না হলে আরো লাগলে নিয়ে আসবো, রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, এই তো কালিদা আসছে দেখছি। যাক, তোমরা আছো, আমি এখানেই আসছিলাম। এ দেখো না, আসার পথে পিয়ন হাতে চিঠিটা ধরিয়ে দিল, সাধুর চিঠি। দাদা ভালো আছেন? তিনি এখন কোথায়? প্রয়াগে। প্রয়াগে? প্রয়াগে গোবিন্দানন্দ গিরি মহারাজের কাছে উনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়েছেন, আর এখন থেকে আমাদের ব্রহ্মচারী বিনোদ স্বামী প্রণবানন্দ। স্বামী প্রণবানন্দ? সবার সম্বন্ধে উনি খোঁজ খবর নিয়েছেন, আর মানুষের সম্বন্ধে ওনার একটা উপলব্ধির কথা উনি লিখেছেন। এসো, তোমাদের সেই উপলব্ধির কথাটাই পড়ে শোনাই।
মানুষের মধ্যে আছে অসীম শক্তি, সামর্থ্য আর বিপুল বিক্রম আর পরাক্রম। কিন্তু বিকাশ না থাকায় মানুষ অনেক সময় নিতান্ত নির্জীব ও জ্বরের ন্যায় অবস্থান করিয়া থাকে। মানুষের শক্তি যেখানে, বীরের বীরত্ব, মানুষের মনুষ্যত্ব সেখানে। সেখানে মানুষ অনন্ত উদ্যম, অধ্যাবসায় লইয়া যাবতীয় দুঃখ দৈন দুর্বিপাককে উপেক্ষা করিয়া সংকল্পিত ব্রত উদযাপনে অবিচলিতভাবে অচল অটল অটুটভাবে অবস্থান করে। সাধু ফিরুক, তারপর তোমরা তাকে এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করে এর তাৎপর্য জেনে নিও। আচ্ছা, তোমরা এখন কি করছিলে? ট্রানের অনেক জিনিসপত্র স্কুল ঘরে রয়ে গেছে, তাই এই বস্তা নিয়ে যাচ্ছি ওগুলো ভরে আনবো বলে। ও হ্যাঁ, বীরেন স্যারও তাই বলছিলেন। আচ্ছা চলো, আমিও তোমাদের সঙ্গে যাই। হ্যাঁ তাকে এই চিঠিটাও বরং পড়ানো যাবে। হ্যাঁ কি বল, চল 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 এসো এসো। তোমার পকেটে দেখো আরো চার আনা আছে, তাই না? প্রভু, আমি নিজ প্রভু, আমি অধম, আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। ওঠো, কি হলো? কি প্রভু, আমার মায়ের খুব শরীর খারাপ প্রভু, ওই জন্য আমি চার আনা পয়সা। নারায়ণ, একটা টাকা ওকে দিয়ে দাও, তুমি এখন বাড়ি যাও, পরে এসে এক সময় মা কেমন থাকেন আমাদের খবর দিও। আচ্ছা প্রভু, আচ্ছা প্রভু। এসো এসো। তোমাদের সকলের কুশল সংবাদ আমি পেয়েছি, ক্লান্ত বোধ করছি, বিশ্রাম নেব। চলুন গুরু মহারাজ, আপনি আপনার কক্ষে চলুন। অনেকদিন হলো গুরু মহারাজের কোনো খবর পাচ্ছি না, কোনো চিঠিও আসেনি। আমরা অত্যন্ত উদ্গ্রীব হয়ে রয়েছি ওনার জন্য। ঠিকই তো, আশ্রম তো এখানে প্রতিষ্ঠিত হলো, কিন্তু ভবিষ্যতে আমরা কি করব, আমাদের কর্মপন্থা এসব বিষয় তো ওনার কাছে এখনো কোনো নির্দেশই পেলাম না। এইখানেই তো আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিকই বলেছেন, আমরা ওনাকে না দেখলে আমরা যেন কেমন হয়ে যাই, আর খবরই পাচ্ছি না, ভীষণ উদ্গ্রীব হয়ে রয়েছে। ঠিক বলেছেন, এইটাই তো মানে আমাদের কাছে এখন সবচেয়ে চিন্তার বিষয়, যে কবে ওনার কাছ থেকে নির্দেশ বা কিছু আসবে এটা নিয়ে। এই তো ব্রহ্মচারী মহারাজের চিঠি, আমরা সকলেই তার খবরের জন্য উদ্গ্রীব হয়েছিলাম না। ওই দেখি দেখি, মেঘভাজনেশু, আমার জন্য চিন্তা করিও না, আমি ভালো আছি, যথাসময়ে আমি মাদারীপুরে পৌঁছাইয়া যাইব। তোমাদের উপর যে দায়িত্ব অর্পিত হইয়াছে তাহা আদর্শ বলিয়া গণ্য করিবে, তাহাকে সংযম ও সত্য দ্বারা লালন করিবে, কাহাকেও মায়া মোহে বিমুগ্ধ হইয়া থাকিলে চলিবে না, বিভ্রম বিভ্রান্তি বিস্মৃতিকে চূর্ণ বিচূর্ণ করিয়া প্রত্যেকের আত্মশক্তিকে উদ্বুদ্ধ করিতে সচেষ্ট হইতে হইবে। বাহ, দারুণ লিখেছেন তো, আর কিছু লেখেননি? তোমরা অমৃতের সন্তান, কোনরূপ বিচলিত হইও না, তোমরা বিশুদ্ধ শত পবিত্র, তোমাদের কোনো ভয় নাই, তোমাদিগকে কে নষ্ট করিতে পারে? তোমরা ধীর স্থির হও, আত্মবিশ্বাসী হও, আত্মবিকাশের জন্য চেষ্টিত হও, তোমরা বীরের সন্তান। আগামী মাঘী পূর্ণিমার পুণ্যলগ্নে আমি শুরু করব বাজিতপুর উৎসব।
বেশ ভালো। এখন থেকে প্রতি বছরই এই উৎসব অনুষ্ঠিত হবে। এই বাজিতপুর উৎসবের মধ্যে দিয়েই আমি সূচনা করতে চাই আমাদের আগামী দিনের কর্মকাণ্ড। বেশ ভালো। দেখো, আমাদের প্রথম কাজ হবে জাতি গঠন এবং ধর্ম সংস্থাপন। ভেতরে আসতে পারি? নিশ্চয়ই পারো, এসো 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 বসো। বাবা, তোমরা কি করো? উলে পড়ি। পড়ো? বাহ, তোমাদের ফুলগুলো ভারী সুন্দর। আপনার পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, ধরো যদি এই ফুলগুলোকে পোকায় কেটে দিত, তাহলে কি এরা এত সুন্দর থাকতে পারত? না। কি জানো, কুঅভ্যাস, কুসংসর্গ, এগুলো পোকার মতো। এরা যখন জীবনটাকে কুড়ে কুড়ে খেতে শুরু করবে, দেখবে জীবনটা আর সুন্দর থাকবে না, ওই পোকায় খাওয়া ফুলের মতো শুকিয়ে যাবে। জীবনটাকে ফুলের মতো করে গড়ে তুলতে হবে তো। সাবধানে থাকবে। দেখো, কুঅভ্যাস, কুসংসর্গ যেন তোমাদের জীবনে কখনো সর্বনাশ নিয়ে না আসে। ঠিক আছে, এবারে তোমরা এসো। এখন আমরা আসি? এসো এসো। আরো একটা সুসংবাদ দিই, ওই শুভ দিনেই আমি তোমাদের সবাইকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করব। স্বাধীনতার যুগ থেকেই চলে আসছে দুলালের তালমিছড়ি। লেবেলে দুলালের তালমিছড়ি লেখা দেখে তবেই কিনুন